নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, চলে এসেছি তোমাদের চ্যানেল আঁকিবুক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি বার্ড কিভাবে আঁকতে হয় সেটা দেখবো। দেখো, আমি একে তিনটে স্টেপে আঁকবো, কিভাবে সহজ পদ্ধতিতে আঁকা হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কি করব, স্টেপ ওয়ানে আমি কি করছি, প্রথমে দেখুন সার্কেল করব। তারপরে এই সার্কেলটার এখানটা ধরে আরেকটা একটু ডিম্বাকৃতি একটা সার্কেল করব। তোমরা এরকম ভাবে করলে কি হবে, পুরো জিনিসটা সুন্দর ভাবে কমপ্লিট করতে পারবে। এর সাথে কি এখানে লেসটা হবে, লেসটা কি এখান থেকে এরকম করে। এবার এখান থেকে ডাল, এখানে চোখের পজিশনটা, এর হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি করছি, আমি এখানটায় সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি, দেখো কিভাবে করছি। স্টেপ টু, আমি যেরকম ভাবে করছি বন্ধুরা, তোমরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করো তো সুন্দর ভাবে তোমরা পাখি ড্রয়িং করতে পারবে। এরকম করবে ডালটা। এবার কি হচ্ছে, এই পজিশন থেকে এখান থেকে পাখনা হাফ করলাম, এটার সাথে এই যোগ করলাম, এটা লেসটা। এবার কি করছি, এখানে পাঁচ সিম্পল এরকম গোল গোল করে দেবে এখানে বডির পজিশনটা। এবারে কি করবে, এখানটা চোখটা করেছিলাম আমরা, এখানে ঠোঁট, ঠোঁটের পজিশনটা হচ্ছে এখানটা হবে, এরকম একটা গোল করবে, এই নেবে, এই রকম না হবে, আর সাথে তলার ঠোঁটটা এখান থেকে এই হবে। এটা হলো আমাদের সেকেন্ড স্টেপ। এবারে বন্ধুরা, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের পর এখানটা আমি বড় করে পুরো ফিনিশ করব কালার করে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সিম্পল ওরকমই করতে হবে। আমরা প্রথমে একটা সার্কেল নিয়েছি, এই সার্কেল অনুযায়ী এখান থেকে আরেকটা বড় সার্কেল নেব। এই জিনিসটাকে আমি রেপ্লিকেট এখানে করছি। এবার কি করব, এইখান থেকে লেজের পজিশনটা হবে, লেজের পজিশনটা হলো এখান থেকে কি হবে ডালটা। তা আমি দেখো আস্তে আস্তে এটাকে ডিটেলে করব। তোমরা এই ভিডিওটাকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, কিভাবে আমি ড্রয়িং করছি শিখতে পারো সেরকম ভাবে। সিম্পল এই জায়গাটাকে আমি এমনি করেছিলাম। এবারে যেহেতু আমরা এটা ডিটেলে করছি, তার জন্য আমি কিছু কিছু জায়গায় এরকম ব্লকটাকে ভেঙে নিচ্ছি। এখানটা আমাদের পাখনাটা, এখানটা ঠোঁটের পজিশনটা, এই ঠোঁট নিচের ঠোঁটটা এরকম হবে, এইখান থেকে আমাদের মুখের পজিশনটা বেরোবে, সিম্পল এখানটা একটু বড় হয়ে ফুলবে। আমি এরকম অনেক ভিডিও কিভাবে ব্লক ধরে ধরে ড্রয়িং করতে হয় তোমাদের কাছে নিয়ে আসছি, কিভাবে তোমরা ড্রয়িং করতে পারবে সেইগুলো আমি শেখাচ্ছি। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেক ভিডিও আসবে, তোমরা দেখে এগুলোকে শিখতে পারবে। এখান থেকে ঘাড়ের পজিশনটা, এখান থেকে আমাদের পাখনাটা বেরোচ্ছে, এপাশটা ফুলে যাবে কারণ পাখনাটা অনেকটা উঁচু থাকে। এখানটা পা, পাটাকে সুন্দরভাবে আমি কিরকম দেখেছিলাম আগের বিয়েতে, এখানটা সেটা এরকম ভাবে করছি। এই লেজের এখানটা অনেক পাখনা থাকে, এরকম রকম করে তোমরা পাখনাগুলোকে আগে ড্রয়িংটা করে নেবে। এবার দেখো এটাকে আমি কালার করছি, ঠোঁটটাকে রেড কালার করব। সিম্পল তোমরা এরকম ভাবে কালার করবে, ইয়েলো দিয়ে এখানটা দেব। ইয়েলোর সাথে হালকা করে আমি ব্লু কালারটা দিয়ে দেব। ফিনিশিং পরে করব, কারণ আগে আমি বেসিক টোনটা দিয়ে নিচ্ছি, তারপর কি করবো ডিপ ব্লুটা দিয়ে দেব, আবার একটু লাইট ব্লুটা দেব। কালারের মধ্যে ডাইমেনশন বার করবে, ফ্ল্যাট কালার করবে না সবসময়, কিছু কিছু জায়গায় ডার্ক, কিছু কিছু জায়গায় এরকম ভাবে ডাইমেনশন বার করবে। এইখানটা দিয়ে হলুদ একটা দিয়ে দিচ্ছি, হলুদ পাখনা। আবার এখানে একটু লাইট ইয়েলো দিচ্ছি। সিম্পল বাচ্চারা যেরকম করো
এবার একটু কালারগুলোকে ডার্ক দিচ্ছি এই জায়গাগুলোকে, দেখো যখনই ডার্ক করবো না তখন জিনিসটা আরো সুন্দর বেরোবে। বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওগুলোকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন টিউটোরিয়াল ড্রয়িং রিলেটেড ভিডিও পাবে আমার এই চ্যানেলে। অনেক ভিডিও আসছে আস্তে আস্তে, ওয়াটার কালার দেখাবো, প্যাস্টেল দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় ড্রয়িং সেগুলো করছি। তোমরাও দেখো, তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো এই ভিডিওটা, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এবার এই রেড পেন্সিলটা দিয়ে একটু একটু করে কালার আমি দিয়ে দিচ্ছি। এরকম পাখি বিভিন্ন কালারফুল হয়, তাই আমি বিভিন্ন কালারগুলো দিয়ে আমি এই জিনিসটাকে তৈরি করছি। এবার একটু ব্লু কালারের পেন্সিল দিয়ে এই যে সাদা সাদা রয়েছে যেগুলো, সেই কালারগুলোকে আমি মিক্স করে দিচ্ছি। দেখো কি সুন্দর ফিনিশিং হচ্ছে আস্তে আস্তে করে। এখানে আর একটা পাখির পালক অ্যাড করে দিতে পারো তোমরা। এবার কি করে ব্রাউন কালার দিয়ে আমি এই ডালটাকে করে দিচ্ছি। সামান্য একটু ইয়েলো দেব এখান থেকে উপর দিয়ে ডালের। পাখির পা গুলো রেড কালারের হবে। এবার আমি ব্ল্যাক কালার দিয়ে চোখটাকে তৈরি করছি। সিম্পল ছোট্ট একটা চোখ হবে, একটু ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে আমি জিনিসটাকে বার করছি। এবার যেখানে যেখানে ডার্ক হবে সেই জায়গাগুলোকে একটু ডার্ক করে দেব। বন্ধুরা দেখলে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ একটা পাখি আঁকলাম, এটা স্টেপ 3 ফাইনাল কমপ্লিট করলাম, কালার করলাম। তোমরা এরকম ইজি ওয়েতে বার্ড ড্রয়িং করতে পারো, পালকের মতন এরকম দাগ দিয়ে দেবো। দেখলে বন্ধুরা কিভাবে আমি একটা পাখি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করলাম, তোমরা এরকম বাড়িতে পাখি কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।